দু হাজার কুড়ি সালে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নিয়োগ কি বার হবে বার হলে শূন্যপদ কত থাকবে কবে থেকে এর আবেদনটি শুরু হবে অফিসিয়াল কবে বার হবে হ্যালো রোজাল প্রকাশ আজকে আমরা এই ভিডিওতে তোমাদের এই সমস্ত কনফিউশনগুলো ক্লিয়ার করে দেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্ন যেটা সবার মনে রয়েছে যে দু হাজার সালে কি নতুন নিয়োগ বার হবে আর বার হলেও সেটা কবে বার হবে দেখো ফ্রেন্ডস দু হাজার কুড়ি সালে নতুন একটা রিক্রুটমেন্ট হবে এটা নিয়ে তোমাদের সবার মনে কনফিউশন রয়েছে যেটা আমি তোমাদের এখানে ক্লিয়ার করে দেবো তো ফ্রেন্ডস এই দু হাজার কুড়ি সালে নতুন একটা রিক্রুটমেন্ট হবে এটা কনফার্ম কারণ ডাব্লিউ বি কনস্টেবল আর লেডি কনস্টেবল পদে এখনও দশ হাজার থেকে বেশি শূন্য পদ আছে যেটা বিধানসভা ভোটের আগে পূরণ করতে হবে তো তোমরা নিশ্চিত থাকো দু হাজার কুড়িতেই ভ্যাকেন্সিটি বার হবে যেটিতে টোটাল ভ্যাকেন্সি থাকবে ন হাজার থেকে দশ হাজারের মতো এই ভ্যাকেন্সিটি মহিলা আর পুরুষ উভয় মিলে বার হবে যেটিতে মেল কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি থাকবে তোমাদের ছ হাজারের মতো আর লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি থাকবে তোমাদের পঁচিশশো থেকে তিন হাজারের মতো আর একটা কথা দু হাজার কুড়ি সালে রিক্রুটমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের আর দুই তিন বছর ধরে ডাব্লিউ বি কনস্টেবেলের কোনো রিক্রুটমেন্ট বার হবে না তো যাদের দু হাজার কুড়ির মধ্যে চাকরি পাওয়ার আছে পশ্চিমবঙ্গ পুলিশের তো অবশ্যই তার প্রিপারেশানটি এখন থেকে ভালো করে করো তো চলো এবার থার্ড কোয়েশ্চানে তো থার্ড কোয়েশ্চানটি হচ্ছে যে কবে থেকে এর আবেদন শুরু হবে তো ফ্রেন্ডস দেখো এর অফিসের নোটিফিকেশানটি এখনও বার হয়নি তা যদি না এর অফিসের নোটিফিকেশানটি বার হচ্ছে কেউ তোমাকে পার্টিকুলার ডেটটি দিয়ে বলতে পারবে না যে এই তারিখের মধ্যে তোমাদের আবেদন শুরু হবে কিন্তু সোর্সের মাধ্যমে এগুলো জানা যায় তো ফ্রেন্ডস দেখো এখানে এর অফিসের নোটিফিকেশান তোমাদের বার হতে পারে ডিসেম্বর মাসের থার্ড উইক বা জানুয়ারি মাসের প্রথম দিকে আর এর আবেদন তোমাদের শুরু হয়ে যাবে জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে অর্থাৎ ফার্স্ট উইকের মধ্যে তোমাদের এর আবেদনটি শুরু হয়ে যাবে ওকে তো এখন থেকে তোমরা প্রিভারেশনটা শুরু করে দাও আরেকটা কথা যাদের যাদের রিসেন্ট এইজ আঠারো হলো বা কিছুদিনের মধ্যে আঠারো হবে তাদের বলে দিই যে এই ভ্যাকেন্সিতে মিনিমাম এইজ আঠারো নেবে এটা তোমরা জানো কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে যে এক এক দু হাজার কুড়ি এই ডেটের আগে যাদের যাদের আঠারো হয়ে যাবে শুধুমাত্র তারা অ্যাপ্লিকেশান করতে পারবে এই ভ্যাকেন্সির জন্য আশা করছি আর তোমাদের মনে কোনো কোয়েশ্চেন নেই এই ভ্যাকেন্সি রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধু বান্ধবীকে দিয়ে জানিয়ে দেবে তো চলো ফ্রেন্ডস এখনকার মতন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে অন্য কোনো এক দিনেই